লীলা চলে মুক্তি মেলে রহস্যের তরে। রাজা ইন্দ্রদ্যুম্নের তৈরি মন্দিরের রত্নবেদীর কৃষ্ণের পরতে পরতে লুকিয়ে রহস্য। মহাপ্রভু শ্রীচৈতন্যের বিলীন থেকেই গুণ্ডিচা যাত্রা, শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ চর্চার লীলা অপরিসীম। জগন্নাথ মন্দিরের খসখসে পাথুরে দেওয়াল, কোলাহলে পরিপূর্ণ ইমারত যেন গল্প বলে নিরন্তর। যে কাহিনী যে গল্পের শিরায় শিরায় আজও উজ্জীবিত হয় রত্নভাণ্ডার রহস্য। প্রায় সাড়ে চার দশক পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জগন্নাথ পরিবারের ধনসম্পদের কথা। নিকষ কালো অন্ধকার আর একাধিক দরজার সেই রত্নভাণ্ডারই খুলেছে অবশেষে। প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী আশ্বাসে ওড়িশার সরকার পরিবর্তন হতেই ভেঙেছে দশকের পর দশক আটকে থাকা ভাণ্ডারের চাবি। সাল হো গে রত্ন ভণ্ডার কি চাবি খো গই হ্যায়। পিছলে ছ সাল সে শ্রী রত্ন ভণ্ডার কি চাবি কা আকা পতা নহি হ্যায়। উড়িষা মে ভাজপা সরকার বনতে হি দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা। ভাজপা সরকার যাঁচ রিপোর্ট কো সার্বজনিক করেগি আর মহাপ্রভু জগন্নাথজি কি ইয়ে হামারি সবসে বড়ি সেবা উসি সে শুরু হো জায়েগি। চোদ্দই জুলাই একটা ২৮ মিনিটে খোলে রত্নভাণ্ডারের দরজা। ১১ সদস্যের প্রতিনিধি দলের প্রবেশ ঘটে ওই ভাণ্ডারে। সাপ রহস্যকে সঙ্গী করেই নেওয়া হয় বিবিধ ব্যবস্থা। ১৮ জুলাই ফের রত্নভাণ্ডারের রত্ন সরানোর তোড়জোড়। ধনসম্পদ সংরক্ষণে তৈরি কড়া নিরাপত্তায় মোড়া স্ট্রং রুম। We had already crossed the first leg in part shifting of the Bahar Bhandar jewelries and other articles. Now we have also taken a decision to open the Bhitar Bhandar again tomorrow for purpose of shifting the Ratna jewelries of the Bhitar Bhandar, and as scheduled we are ready. I am already in Puri since this night. I am overseeing the entire issue. Mr. Padi also, the chief administrator, he is also there, he is also overseeing. We pray all Jagannath Premi all over world to pray for us tomorrow, to pray for us to succeed in the second leg of the attempt. नहीं, आज का प्रक्रिया यही है कि जो सरकार की तरफ से मार्गदर्शिका जारी की गई है, तो आज का कार्य यही है कि जो भी हमारा भीतर रत्न भंडार में जो भी आभूषण है, जो भी वैल्यूबल्स है, उसको सरकार के द्वारा धार्य किए गए एसओपी के तहत जो अस्थायी रत्न भंडार है उसके अंदर स्थानांतरित किया जाएगा। কিন্তু কেন পুরীর রত্নভাণ্ডারে লুকিয়ে রহস্য, কি বলছে ইতিহাস? পুরী মন্দির চত্বরেই রয়েছে রত্নভাণ্ডার। রত্নভাণ্ডারের উচ্চতা প্রায় ১১.৭৮ মিটার। জনশ্রুতি, মন্দিরের সাতটি গোপন কক্ষই রত্নভাণ্ডার। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার ধনসম্পদ রয়েছে এই কক্ষে। মূল মন্দিরের উত্তর দিকে অবস্থিত জগন্নাথের রত্নভাণ্ডার। প্রায় ২০০ বছর আগেই প্রকাশ্যে রত্নভাণ্ডারের সম্পদ। আগেও রিপোর্ট তৈরি করেন প্রশাসনিক আধিকারিকরা। ১৯৫২ সালে প্রায় ১৮০ রকমের সোনার গহনার খোঁজ মেলে। ১৯৫৪ সাল নাগাদ জগন্নাথ মন্দির নিয়ে তৈরি হয় নিয়ম। সময় সময় রত্নভাণ্ডার খোলা সংরক্ষণের কথা বলা হয়। ১৯৭৮ সালে রত্নভাণ্ডারে প্রবেশ করে কমিটির সদস্যরা।
1978 সালে শেষবার খোলা হয় রত্নভাণ্ডারের কিছু অংশ। প্রায় হাজার কেজি সোনার উপর খোঁজ মেলে তখন। মূল ভাণ্ডারের চাবি হারিয়ে বিতর্কে জড়ায় নবীন সরকার। প্রশ্ন ওঠে জগন্নাথ দেবের সম্পদ চুরি নিয়েও। রত্নভাণ্ডার আগলে রয়েছে সাপ, ছড়িয়ে যায় কথকতাও। ২০০৮ সালে শোরগোল ফেলে রত্নভাণ্ডার রহস্য, ২০২৪ ফের মাথা চাড়া দেয় প্রভুর সম্পদ বিতর্ক। ওড়িশার নয়া বিজেপি সরকার গঠন করে উচ্চ পর্যায়ের কমিটি, বিচারপতি বিশ্বনাথ রথের নেতৃত্বে খোলে রত্নভাণ্ডারের দরজা। ফের ৪৬ বছর পর আলোর মুখ দেখে জগন্নাথের সম্পদ কক্ষ। ওড়িশার রাজনীতিতে জগন্নাথ মহিমা এবং নবীন বিদায়ের পর প্রশ্নও উঠেছে জোর কদমে। প্রশ্ন উঠেছে প্রায় ক্ষয়ে যাওয়া ভাণ্ডারে সব সুরক্ষিত আছে তো? কি বলছে পুরনো তথ্য? ১৯৭৮ সালের তথ্য অনুযায়ী জানা যায় প্রায় ১২৮ কেজি সোনার প্রায় ৪৫৪ রকমের গহনা মেলে রত্নভাণ্ডারে। আবার প্রায় ২২১ কেজির উপর ২৯৩ রকমের গহনাও পাওয়া যায়। অন্যদিকে মূল প্রকোষ্ঠ তো বটেই, রত্নভাণ্ডারের মধ্যে মেলে আরও ৪৩ কেজির বেশি সোনার সন্ধান। পাওয়া যায় ১৪৮ কেজিরও বেশির উপর ২৩১ রকমের গহনা। রত্নভাণ্ডারের মূল প্রকোষ্ঠের বাইরে মেলে প্রায় ৮৪ কেজি সোনার ৮৭ রকমের গহনা। এর সঙ্গেই ৭৫ কেজির উপর ৬২ রকমের গহনাও মেলে। রথযাত্রায় শিকড়ে ফেরেন ঈশ্বর। শ্রীকৃষ্ণের ব্রজে প্রত্যাবর্তনের মতোই তিনিও যান গুণ্ডিচায়। কোটি কোটি ভক্তের সমাহারে অদূরে জগন্নাথ বলরাম সুভদ্রা ফেরেন নিজের ঘরে। কিন্তু সেই যাওয়া আসার অভ্যন্তরেই গর্ভগৃহের টিমটিম আলো অন্ধকারের মিশেলেই ফের ঝড় তুলেছে রত্নভাণ্ডার। ভগবানের সম্পদেও বইছে রাজনীতির স্রোত, কিন্তু সেই স্রোতই সমুদ্রে মিশে সুনামি হবে না তো? রত্নের খোঁজেই কি উথালপাথাল হবে কলিঙ্গের রাজনীতি? ভুরি ভুরি রত্নের অলিন্দেই প্রশ্ন উঠছে এ নিয়েও। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন ডট ইন।